Hello friends, welcome you all to my YouTube channel AME Study Point. So guys, গতকাল থেকে যে সিরিজটা স্টার্ট করেছি অন কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি রেগুলার বেসিসে সেটাকে আপডেট করা, তো আজকে আমি 3rd জানুয়ারির লেসেন নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আজকে টোটাল 18টা কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি, আর এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি বিভিন্ন সোর্স থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোয়েশ্চেন তৈরি করা হয়, আর বেসিক্যালি মাথায় রাখা হয় বিভিন্ন সিভিল সার্ভিস, বিশেষ করে স্টেট সিভিল সার্ভিস সহ রেলওয়ে এক্সাম বা MTS বা SI এক্সাম, পুলিশের যে কোনো এক্সাম। তো মোটামুটি সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে এ ধরনের কোয়েশ্চেনগুলো আমরা প্রতিদিন এরকমভাবে ফ্রেম করে প্রতিদিন আমরা রেগুলার বেসিসে দিতে থাকব। তো গাইজ, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, তো রেগুলার আপডেট পাওয়ার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। আর একটা রিকোয়েস্ট, প্লিজ ডু শেয়ার উইথ এভরি ওয়ান, সবার সাথে শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, সো শুরু করা যাক আজকের লেসন। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুই ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। ওকে, তো এই সিনিয়র IPS অফিসার বিবেক গগিয়া, ফর্মার ডিরেক্টর রামফল পানওয়ারের, সেখানকার তিনি অ্যাপয়েন্ট হয়েছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। হোয়ার হ্যাজ দ্য রাইট টু পি ক্যাম্পেন বিন লঞ্চ টু ইম্প্রুভ পাবলিক টয়লেট কন্ডিশন। তো পাবলিক টয়লেট কন্ডিশনকে ইম্প্রুভ করার জন্য, উন্নতি করার জন্য কোথায় রাইট টু পি ক্যাম্পেন স্টার্ট করা হয়েছে, এটা হয়েছে নাগপুরে। ওকে, হুইচ স্টেট হ্যাজ বিন হোস্টেড বাই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-2023? দ্য অ্যান্সার উড বি মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশে সেই খেলো ইন্ডিয়া ইউথ গেমস হোস্ট করা হবে। অ্যান্ড দেন ইন্ডিয়ান আর্মি হ্যাজ রিসেন্টলি এস্টাবলিশ কোয়ান্টাম ল্যাবরেটরি ইন হুইচ স্টেট? তো ইন্ডিয়ান আর্মি কোয়ান্টাম ল্যাবরেটরি বলতে ল্যাবরেটরি একটা এস্টাবলিশ করেছে মধ্যপ্রদেশে। অ্যান্ড দেন ফিফথ কোয়েশ্চেন অফ টুডে, রিসেন্টলি হুইচ IIT হ্যাজ টপ দ্য অটল ইনোভেশন র্যাঙ্কিং 2021 ফর দ্য 3rd টাইম ইন এ রো? তিনবার একই রকম ভাবে অটল ইনোভেশন র্যাঙ্কিং এ কে প্রথম স্থান অধিকার করেছে, কোন IIT? IIT দিল্লি। হু বিকামস দ্য 11th ইন্ডিয়ান বোলার টু টেক 200 উইকেটস ইন টেস্ট ক্রিকেট? কোন ভারতীয় বোলার, 11তম বোলার যারা 200 উইকেট নিয়েছে, তিনি হলেন মোহাম্মদ শামি। হুইচ ব্যাংক লঞ্চড গ্রিন ফিক্সড ডিপোজিট? কোন ব্যাংক লঞ্চ করেছে গ্রিন ফিক্সড ডিপোজিট, এটা একটা ফিচার্স। তো এই ইন্দাসল্যান্ড ব্যাংক, তিনি এটা এই করেছেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড CEO অফ রেলওয়ে বোর্ড রিসেন্টলি? রেলওয়ে বোর্ডের কাকে চেয়ারম্যান করা হয়েছে, VK ত্রিপাঠীকে। হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কোয়ালিফাই ফর 2 উইন্টার অলিম্পিক্স ইভেন্টস? তো এটা আরিফ খানকে দুটো অলিম্পিক ইভেন্টের জন্য তিনি কোয়ালিফাই করেছেন, তিনার নাম হচ্ছে আরিফ খান। ওকে, নাও 10 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজ দ্য ওল্ড এজ পেনশন ফ্রম 1200 to 1400? ওকে, তো এটা মেইনলি উত্তরাখণ্ডে হয়েছে, উত্তরাখণ্ড রাজ্যে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজ ডেয়ারনেস অ্যালাউন্স বাই 3%? DA-টাকে কোন রাজ্য 3% বাড়িয়ে দিয়েছে, এটা হবে উড়িষ্যা। হু হ্যাজ রিসেন্টলি উন U19 মানে U19 এশিয়া কাপ, এটা এশিয়া কাপ U19 জিতেছে ইন্ডিয়া। হু হ্যাজ রিসেন্টলি টেকেন ওভার অ্যাজ দ্য 24th চিফ অফ ইন্ডিয়ান কোস্ট গার্ডের 24th চিফ? মুখ্য সচিব হিসাবে কাকে ইয়ে করেছে, কি দায়িত্ব নিয়েছেন, তিনি হলেন VS পাঠানিয়া। রিসেন্টলি হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি অফ 2021? তিনি হলেন নিকিতা সোকাল। ওকে, লাস্ট 4 কোয়েশ্চেন ফর টুডে,
হুইচ স্টেট হ্যাজ স্টপ দ্য শ্যামাপ্রসাদ মুখার্জি রুবান মিশন। তো এই মিশনের যিনি যে স্টেট টপ করেছে সেটা হলো তেলেঙ্গানা। হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিলিজড দ্য রিপোর্ট ওয়ান ট্রেন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া। আরবিআই এটাকে এই রিপোর্টটাকে রিলিজ করে, রিপোর্টটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া। হুইচ স্টেট হোস্টেড দ্য 4-ডে বাইপো ইন্টারন্যাশনাল ওয়াটার ফেস্ট। এই স্টেটটা হচ্ছে কেরালার 4 দিনের জন্য বাইপো ইন্টারন্যাশনাল ওয়াটার ফেস্ট অর্গানাইজ করেছে। হুইচ ডিজিজ ইজ নোন অ্যাজ সাইলেন্ট কিলার। কোন ডিজিজটাকে সাইলেন্ট কিলার হিসাবে ধরা হয় সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। বিকজ হাই ব্লাড প্রেশার আমাদের শরীরে আমাদের হেলথ অনেক রকমের হেলথ ইস্যু ক্রিয়েট করে। তো আজকের জন্য এই 18টা কোয়েশ্চেন, আই হোপ এই কোয়েশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা যে কোনোভাবে এই কোয়েশ্চেনগুলো প্রতিদিন যদি একটা রেগুলার বেসিসে মানে দেখে যাও তাহলে ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটা যে কোনো এক্সামের জন্য কোনো রকমভাবে প্রবলেম হবে না, আই অ্যাসিওর ইউ। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।